হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা অ্যান্ড জ্যোতি ব্লগস। আজকে আমি খয়রালিশ মাছ দিয়ে কচুরমুখি রান্না করব। তো কচুরমুখি দিয়ে খয়রালিশ মাছের রেসিপিটা কী করে রান্না করি তো চলো দেখে নিই। এত বেশি বকবক করে রেসিপিটা শুরু করে দিই। নিয়েছি প্রথমে সেদ্ধ করা কচুরমুখি আর লঙ্কা চিড়ে নিয়েছি, আর খয়রালিশ মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। তেল দেওয়ার পর তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দেবো। চলো তেল দেওয়া হয়ে গেছে আমার, তেলটাকে গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি জিরে সম্বরা। জিরে সম্বরার মধ্যে আমি দিয়ে দেবো এবার মাছ, কাঁচা মাছগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি তিন পিস মাছ আজকে রান্না করছি, তো তিন পিস মাছ দিয়েই দেখাচ্ছি। মাছগুলো দিয়ে সম্বরার সঙ্গে মাছটাও ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দেবো কচুরমুখি আর লঙ্কা। কচুরমুখি আর লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা একটু ভাজলেই হবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়েছিল। তো এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যেহেতু সেদ্ধ করা কচুরমুখি আর মাছগুলো ভেজে নিয়েছি তাই খুব বেশি জল দিতে হবে না, সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যাবে, যেটুকু ঝোল খাবে সেরকম পরিমাণে। তো জল দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, স্বাদ অনুসারে তোমরা যে যেরকম খাবে সেরকম। দেওয়ার পর আমি তরকারিটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি, দেখো আমার তরকারিটা কত সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটা এই পর্যন্ত ছিল, তো এবার দেখাচ্ছি, এবার ঢেলে দেখাচ্ছি আমি তোমাদের। তরকারিটা আমার রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। আর আজকে আমার শরীরটা ভালো না থাকার জন্য সেই জন্য ভয়েসের মধ্যে এরকম সমস্যা হচ্ছে, কারণ আমার শরীরটা আজকে খুবই খারাপ, ভীষণই খারাপ আমার। তো দেখা দেখতেই পাচ্ছ কচুরমুখি দিয়ে খয়রালিশ মাছের তরকারিটা কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালারফুল হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।